إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه تكن نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما সমস্ত প্রশংসা সেই মহানবুল আলমের জন্য যিনি আমাদেরকে তার মনোনীত একমাত্র দিন ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, তার প্রশংসায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর পৃথিবীর সৃষ্টির পর হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব ও দানব জিন ও মানুষের জন্য যাতে তারা সম্পদ প্রাপ্ত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্ল নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নাফসে প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু এবং জীবনকে যে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ খালাকাল মউত ওয়াস হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনকে এবং মৃত্যুকে এই জন্য সৃষ্টি করেছেন যেন তিনি দেখে নিতে পারেন যে পৃথিবীর বুকেতে গিয়ে জিন এবং মানুষরা তাদেরকে যে জীবন দেওয়া হয়েছে, তাদেরকে যে জীবন দেওয়া হয়েছে মৃত্যুর আগে পর্যন্ত তারা কত ভালো কাজ করে আসতে পারে এবং সেই ভালো কাজ যদি করে যেতে পারে তাহলে তাদের জন্য পরিণাম স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন জান্নাত। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকর্তার যদি তার আদেশ অমান্য করে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি স্বরূপ রেখেছেন জাহান্নাম। তো এই যে যুগে যুগে কালে কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষাতে তিনি নবী এবং রসূলগণকে প্রেরণ করেছেন আমাদের অর্থাৎ জিন এবং মানুষদের হিদায়তের জন্য, সৎ পথ প্রাপ্তের জন্য, ইহকে এবং পরকালে সাফল্য অর্জন করার জন্য। তো সমস্ত নবী এবং রসূলগণের উপর অবতীর্ণ হওয়া সকল দরুদ ও সালাম, খুসুসান শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপর অবতীর্ণ হওয়া সকল দরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতকে সম্মুখে রেখে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য ইতি করার প্রচেষ্টা করবো। আমার তফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা ইবাদত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগি আমরা করি। ইবাদত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতিতে আমাদেরকে জীবনযাপন করতে বলেছেন, ইবাদত বলতে শুধুমাত্র নামাজ পড়া, রমজানে সিয়াম রাখা, যাকাত প্রদান করা, দান সদকা খয়রাত ভোজ করা বা যাকাত দেওয়া, এই সমস্তর মধ্যে ইবাদত কিন্তু নিহিত নয়। অবশ্যই এগুলো ইবাদতের প্রধান অঙ্গ, কিন্তু ইবাদত ইহা ছাড়াও আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী ব্যবসা বাণিজ্য করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী আপনার জীবন গঠন করা, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, তারপরে রুজি রোজগারের ক্ষেত্রে সমস্ত দিকে যদি আমরা সেগুলো করি তাহলে সেটাও হবে ইবাদত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছেন তার বাইরে যদি কিছু করি তাহলে সেগুলো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পরে যদি আমরা এটা মনে করি যে ইবাদতের জন্য আমরা জান্নাত পাবো, ইবাদত করছি আমরা, আমরা নামাজ পড়ছি, আমরা রোজা করছি, আমরা হজ করছি, যাকাত দিচ্ছি, এই ইবাদত করছি, আচরণ তো নীতি অর্জন করছি, আমরা আবার জান্নাতে যাব না? তো এই ধারণা কিন্তু সঠিক নয়। কারণ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কোন ব্যক্তি যদি এটা মনে করে যে তার মেয়ে যেমন তাকে জান্নাতে প্রবেশ করাবে, এটা তার চূড়ান্ত ভুল। কোন ব্যক্তিকে তার মেয়ে যেমন তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না, কেবলমাত্র তার কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যদি কারোর উপরে না হয় তার কিয়ামতের দিনে, তাহলে সেই ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে না। সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করেছিলেন, ইয়া আল্লাহর রাসূল আপনিও না? তো আল্লাহ রাসূল বলেছিলেন, না আমিও না, তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার মোকা থেকে এবং তার দয়ার আশা রাখি। বোখারী হাদিস নম্বর 5683। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে কোন ব্যক্তিকে তার নেক কর্ম জান্নাতে প্রবেশ করাতে পারবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ব্যতীত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে আয়াতটি পাঠ করলাম, সূরা নিসা আয়াত নম্বর 31, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইনশাআল্লাহ তানিমু কাবায়রা মা তুনহাউনা আনফুসাকুম নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি সেই বড় বড় গুনাহসমূহ হতে বিরত হও যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে আমি তোমাদের ত্রুটি বিচ্ছিন্নগুলো অর্থাৎ ছোট ছোট পাপগুলোকে ক্ষমা করে দেব, তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবিষ্ট করাবো অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এখন আমাদেরকে জানতে হবে তাহলে বড় বড় গুনাহ কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা ইঙ্গিত করেছেন, কিন্তু সেই বড় গুনাহ না যেটাকে শিরক বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে শিরকের গুনাহ আমি ক্ষমা করব না, এই ব্যতীত সমস্ত গুনাহ আমি ক্ষমা করতে পারি। তারপরেও আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তোমাদের ত্রুটি বিচ্ছুটিগুলো ছোট ছোট গুনাহগুলো আমি ক্ষমা করে দিতে পারি। আর একই কথা বলা হয়েছে সূরা আন-নাজম আয়াত নম্বর 32-এর মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জায়গায় পবিত্র কোরআনে দুই জায়গায় বলছেন যে বড় বড় গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করতে পারবো কাল কিয়ামতের দিনে। তো বড় গুনাহের মধ্যে প্রথম যে গুনাহটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলম দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন সেগুলোকে গোপন করা। আজকে চারিদিকে দেখা যাচ্ছে যে দীন ইসলামের বিকৃত ঘটনা হচ্ছে, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে পূর্বেকার উম্মত ইহুদিরা তারা বিভক্ত হয়েছিল 71 ফিরকায়, তাদের মধ্যে 70টি ফিরকা নাজাত পাবে না, একটি ফিরকা ব্যতীত, আর নাসারারা 72 ফিরকায় বিভক্ত হয়েছে, তাদের মধ্যে 71টি ফিরকা নাজাত পাবে না অর্থাৎ তারা জাহান্নামে যাবে, আর একটি ফিরকা তারা নাজাত পাবে, আর উম্মতি মুহাম্মাদী 73 ফিরকায় বিভক্ত হবে, আর এদের মধ্যে 72 ফিরকা সকলে যাবে জাহান্নামে কেবলমাত্র একটি ফিরকা ছাড়া। তাহলে এখানে অনুমান করা যায় যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান পাঠিয়েছেন সেগুলোকে গোপন করা হবে, যার জন্য বিকৃত ঘটবে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা আয়াত নম্বর 174, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা মিন সামানি কলিলা উলাইকা মা ইয়াকুলুনা আউলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইয়াউমাল কিয়ামাহ في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ যা গ্রন্থের মধ্যে অর্থাৎ পবিত্র কোরআনের মধ্যে এবং পবিত্র কোরআনের ব্যাখ্যা কৌশল যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়া হয়েছে হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা করে দেওয়ার পরেও যারা নিজেদের স্বার্থের জন্য সেগুলোকে গোপন করলো এবং গোপন করার পরে নিজেদের তৈরি কিছু কিছু জিনিস নিয়ে তারা প্রচার করলো ধর্ম করে এবং সেগুলোর মাধ্যমে তারা নিজেদের পেটের রুজি রোজগার তালাশ করলো, তারা নিজেদের পেটেতে ওই রুজি রোজগার যে করে খাচ্ছে সিলিগারে বিদাতি আমল করে যে খাচ্ছে, তারা মূলত নিজেদের পেটে কিন্তু জাহান্নামের আগুন ছাড়া কিন্তু খাচ্ছে না। আর কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে ফিরে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না অর্থাৎ তাদের গুনাহকে তিনি ক্ষমা করবেন না। আর তাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাল কিয়ামতের দিনে অপেক্ষা করছে কঠিন শাস্তি। তার প্রথম যেটা কবিরা গুনাহ হলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন যেটা অবতীর্ণ করেছেন, হাদিস যেটা অবতীর্ণ করেছেন, সেগুলো স্পষ্ট বিধান করে দেওয়ার পরেও যে সমস্ত আলিমরা নিজেদের স্বার্থের জন্য সেগুলোকে গোপন করবে, তার কিয়ামতের দিনে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হবে, পরিণামে তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে, পবিত্র কোরআন বলছে। এবারে আসা যাক দ্বিতীয় পাপ, দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ পাপ যেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তিরা জেনে শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে মিথ্যা কসম করবে, বর্তমানে দেখা যায় চারিদিকে নিজের কথাটাকে সত্য প্রমাণ করার জন্য এর মাথায় হাত রেখে কসম, ওর মাথায় হাত রেখে কসম, এই জিনিসের কসম, ওই জিনিসের কসম, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেও কসম বা শপথ করা হয়, মিথ্যা শপথ করা হয়। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহ ব্যতীত কারো নামে কসম করো না, আর নিশ্চিন্ত না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেও কসম করো না। আল্লাহ ব্যতীত কারো নামে কসম করা যাবে না, শপথ করা যাবে না, এমনকি যদি আমি নিশ্চিন্ত না হতে পারি যে আমি এই কসমটা করছি, এই শপথটা করছি, এটা পূর্ণ করতে পারবো, এটা রাখতে পারবো, তাহলে কিন্তু সেই কসমটাও থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। পরে বলছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অপরের নামে কসম করলো, সেই ব্যক্তি শিরক করলো। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করার পরে সেটাকে পূর্ণ করতে পারলো না, ভঙ্গ করে দিল, তার কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে কথা বলবেন না, তাকে অপবিত্র করবেন না, তার গুনাহও ক্ষমা করবেন না, তার উপরে রহমতের দৃষ্টিতে তাকানো হবে না, পরিণামে তাকেও যেতে হবে জাহান্নামে। তাহলে এখান থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যে এই পরিণাম যেন আমাদের না হয়। এবারে আসা যাক আমাদের আর কি কি গুণা আছে যেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দেখা যায় যে অনেক ব্যক্তিকে যারা মসজিদে প্রবেশ করার পরে নামাজের সময় প্যান্টটাকে বা লুঙ্গিটাকে একটু উপরে উঠিয়ে নেয়, প্যান্টটাকে গুটিয়ে নেয়, অতবার বাইরে বের হলো যখন, সঙ্গে সঙ্গে কি করছে, প্যান্টটাকে আবার ছেড়ে দিল, লুঙ্গিটাকে আবার নামিয়ে নিল, অর্থাৎ তাঁতগুলো নিচে তারা লুঙ্গি বা প্যান্ট বা পাজামা পরে নিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তাঁতগুলো নিচে পরিধানকারী, তাঁতগুলো নিচে পোশাক পরিধানকারী পুরুষ ব্যক্তি, এর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করবেন না। মিথ্যা শপথ করে মাল বিক্রয়কারী, ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীরা এটা করে থাকে, সচক্ষে আমরা দেখেছি। আর ব্যবসাতে যারা আবার বলে থাকে যে ঝুট, যারা যা ঝুট না বললে সে সামান বিক্রি নেব না, মিথ্যা শপথ করে মাল বিক্রয়কারী ব্যক্তি এবং কাউকে দান করে কোটা দানকারী ব্যক্তি, এই তিন ব্যক্তি কাল কিয়ামতের দিন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 106। তাহলে কি হলো, প্রথম হলো যে তাকলির নিচে যারা পোশাক পরিধান করবে, যে সমস্ত পুরুষরা প্যান্ট হোক, পাজামা হোক, লুঙ্গি হোক, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে তারা বঞ্চিত থাকবে। তারপরে হলো মিথ্যা শপথ করে মাল বিক্রয়কারী, তারপরে হচ্ছে দান করে, কাউকে দান করেছি আমি, হয়তো মসজিদে দান করেছি, কোনো একটা কথা কাটাকাটির মাধ্যমে ঝামেলা হলো, আমি বললাম যে আমি মসজিদেই করেছি, আমি মসজিদের জন্য এত পাঠা দিয়েছি, আমি মসজিদের জন্য এত মার্বেল দিয়েছি, আমি মসজিদের জন্য এই করেছি, আপনার যে আপনি যে করেছেন এখানে শেষ হয়ে গেল। কাউকে হয়তো দান করেছি, সেই দানের মাধ্যমে হয়তো সে রিক্সা বা ভ্যান করে রুজি রোজগার করে খাচ্ছে, আমি আমার জন্য ডাকলাম তাকে বাড়িতে, আমার সামানটাকে নিয়ে যেতে হবে, সে হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে, আমি তাকে খোঁটা দিলাম, এই আমি তোকে এটা করে দিয়েছি, তুই আমার এটা করবি না, আমার কথা শুনবি না, সঙ্গে সঙ্গে আপনার এটা শেষ, পরিণামে আপনি যার কেয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হবেন। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে কিন্তু লুকায়িত রয়েছে, আমাদের যত ব্যক্তি আছে দেখবেন, এই ছোটো ছোটো বিষয়ে আমরা মনে করি কিন্তু এগুলো কামই রাখবো না। কে বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সাবধান করে গিয়েছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, রামায়ণ খাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, সে মোহাম্মদ নিজের পক্ষ থেকে কিছুই বলে না, যা কিছু বলে সেটা আল্লাহর ওয়াহী। তাহলে আমরা জানলাম যে কাবিরা গুনার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তারপরে হচ্ছে পর্যাপ্ত
পরিমাণে পানি থাকা সত্ত্বেও যদি কোনো পথিক আপনার বাড়ির পাশ দিয়ে যায় আর পানি চায়, কোনো ব্যক্তি যদি সেই পানি না দেয় পথিককে, তাহলে সেই ব্যক্তিও কালকে আমাদের দিনেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাবে না। তারপরে একটা হচ্ছে রাজনীতির বিষয়ে বর্তমানে যেটা আরো স্পষ্ট, স্বার্থের জন্য, স্বার্থের জন্য রাষ্ট্র নায়কের হাতে বা রাজনৈতিক দলের হাতে বাইয়াত করা বা তাদের ঝান্ডা উত্তোলন করা। আমি দেখলাম সিপিএম ছিল, সিপিএম করতে হবে, তার ঝান্ডা নিয়ে আমি ঘোরাফেরা করলাম ইনকিলাব জিন্দাবাদ করে করে, তৃণমূলেরও তার কি বললাম আমার মানুষ জিন্দাবাদ করলাম, আবার বিজেপি আসছে আমি দেখছি না, মুসলিমরাও তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে স্বার্থের জন্য। জনসমাজকে দেখছি না, দেশের কথা চিন্তা করছি না, আমার মুসলিম সমাজের কথা চিন্তা করছি না, নিজের স্বার্থটাকে দেখছি। স্বার্থের জন্য যে ব্যক্তি রাষ্ট্রপ্রধানের হাতে বা রাষ্ট্র দলের হাতে বাইয়াত করবো স্বার্থ সিদ্ধির জন্য, এরাও কালকে আমাদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বঞ্চিত থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 108। বৃদ্ধ বয়সে ব্যভিচার, যে ব্যক্তি বৃদ্ধ বয়সে বয়সে ব্যভিচারই করবে, মিথ্যাবাদী শাসক বা রাষ্ট্র প্রধান, এবং দেখা যাচ্ছে পঞ্চায়েত বা আপনার এমএলএ হোক যা হোক এরা এর ভিতরে পড়ছে। তারপরে হচ্ছে অহংকারী দরিদ্র, অহংকারী দরিদ্র অর্থাৎ আমার অর্থ নাই, আমার সামর্থ্য নাই যে ওই কাজটা আমি করবো, তবু বড় লোকরা ভালো ভালো পোশাক পরে বেড়াচ্ছে, বড় লোকরা ভালো ভালো খেয়ে বেড়াচ্ছে, আমি ধার না করেও আমার পোশাকটা কি করবো, যার জমক করবো, আমি ধার দেনা করেও নিজের মেয়ে দিয়ে দিচ্ছি বা নিজের ছেলে দিয়ে দিচ্ছি, এত অন্যজনের দ্বারস্থ হচ্ছি, তারপরেও আমি লোককে দেখাবো যে আমি এত কিছু করেছি। তো অহংকারী দরিদ্র অহংকারের মধ্যে কি হচ্ছে, অহংকার হচ্ছে আমি ওর থেকে বড় দেখাবো, নিজেকে ওর থেকে বড় করে দেখাবো, অথচ তার সামর্থ্য নেই, সামর্থ্যের বাইরে গিয়ে সেটা করতে চাচ্ছে। এটা কোথা রয়েছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 107। তাহলে এই কাজগুলো আমাদের ভেতরে আছে কিনা দেখে নিতে হবে আমাদেরকে। যদি এই রীতিনীতিগুলো আমাদের ভেতরে থাকে, তাহলে এই রীতিনীতিগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। জেনা বা ব্যভিচার করা হচ্ছে মহাপাপ আমরা জানি, কিন্তু কোনো ব্যক্তি যদি সে বিবাহ করলো, স্ত্রীকে বাড়িতে আনলো, তার সঙ্গে সঙ্গম করলো, তাহলে কিন্তু গুণা নাই। কিন্তু স্ত্রী যে জায়গায় সঙ্গম করতে হবে সেই জায়গায় আপনাকে সঙ্গম করতে হবে, পুরুষাঙ্গ এবং জনিদার এই দুটি মিলিতভাবে সঙ্গম করতে হবে। যদি কোনো ব্যক্তি, যে ব্যক্তি স্ত্রী জনিদার ছাড়া তার পায়খানার দ্বারে সঙ্গম করবে, তার কিয়ামতের দিনেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে ফিরে তাকাবেন না, তার গুনাহ ক্ষমা করবেন না, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে এবং পরিণামে তাকে যেতে হবে জাহান্নামে। তাহলে এটা রয়েছে হাদিস নম্বর 1165 তিরমিজি। এবারে আসা যাক আমাদের বাড়ি বাড়িতে এগুলো মজুদ আছে, সেটা হচ্ছে দায়িত্ব ব্যক্তি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ী ব্যক্তি সে জান্নাতে প্রবেশ করবে না, দায়ী ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, দায়ী ব্যক্তিকে, দায়ী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাই হয়ে যাবে হাদিস নম্বর 3051। এই দায়ী ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে নিজে নামাজ পড়ে, যে নিজে রোজা করে, নিজে শরীয়ত বিরোধী কাজকর্ম হতে বিরত থাকে, কিন্তু নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, নিজের সন্তানকে কন্ট্রোল করতে পারে না। তারা যদি শরীয়ত বহির্ভূত কিছু পোশাক পরিধান করতে চায় বা শরীয়ত বহির্ভূত যদি কিছু দর্শন করতে চায়, টিভির মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, তাদেরকে অনুমতি দেয়, তাহলে এই ব্যক্তি নিজের পাপ থেকে বেঁচে থাকা সত্ত্বেও নিজের পরিবারকে কন্ট্রোল করতে পারছে না, যার জন্য এই ব্যক্তি হচ্ছে দায়ী ব্যক্তি। আর দায়ী ব্যক্তি জান্নাতে যাবেন, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিচ্ছেন। তাহলে আমাদেরকে ওই দায়ী ব্যক্তি হওয়া থেকে বেঁচে থাকতে হবে। তারপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তিন ব্যক্তি এমন আছে যারা জান্নাতে প্রবেশ করবে না। তিন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে পিতা মাতার অবর্ত সন্তান, তারপরে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আগে যেটা বললাম ভেড়া আর ভেড়া বা পুরুষ, ভেড়া পুরুষ স্ত্রীর গোলাম, দায়ী ব্যক্তি স্ত্রীর গোলাম। তারপরে তৃতীয় নম্বরে হচ্ছে পুরুষের গেন্ধারিয়া নারী। এই তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সহিহুল জামে হাদিস নম্বর 3063। তাহলে প্রথম হলো পিতা মাতার অবাধ্য সন্তান সে জান্নাতে যাবে না,
দায়ী ব্যক্তি বা ভেড়া পুরুষ সে জান্নাতে যাবে না। যেসব মহিলারা পুরুষের পোশাক পরিধান করছে, অর্থাৎ পুরুষের পোশাক হচ্ছে শার্ট টি শার্ট জিন্স প্যান্ট এগুলো পরিধান করে ঘুরছে, কিংবা পুরুষদের মতো ছোট চুল কেটে বেড়ে বেড়াচ্ছে, তারা জান্নাতে প্রবেশ করবে না। তার পরিষ্কার হয়ে গেল এই ব্যক্তি এই দোষ যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেই দোষ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারপরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীদের বেলধারী পুরুষ এবং পুরুষের বেলধারী নারীদের, যারা যেসব পুরুষ নারীদের বেলধারণ করলো তারাও জান্নাতে যাবে না। আজকাল দেখা যায় ক্রিকেটার থেকে নিয়ে ফুটবলার থেকে নিয়ে সিনেমার অ্যাক্টার, তাদের ওই পুরুষ যারা আছে তাদেরও কানে দুল, হাতে চেইন, গলায় চেইন, তাদেরকে অনুকরণ করতে গিয়ে আমাদের মুসলিম ভাইয়েরা এখন কানকে ফুটাচ্ছে, কানেতে তারা মাগরি পরে ঘুরছে, তারা হাতেতে ভালা পরে ঘুরছে, তারা গলায় চেইন পরে ঘুরছে। এই ব্যক্তিদের প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এদের উপরে আল্লাহর অভিশাপ, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের উপরে আল্লাহর অভিশাপ, যাদের উপরে স্বয়ং সৃষ্টিকর্তার অভিশাপ হয় তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে কি একবার চিন্তা করবেন। তাহলে এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন বুখারী হাদিস নম্বর 5885। তারপরে হচ্ছে বর্তমানে দেখা যায় আমার সঙ্গে এক ব্যক্তি তর্ক হয়েছিল, এক ব্যক্তির থেকে বলছি ভাই ট্রেন থেকে নেমেছি মসুলন্দপুরে একটা প্রোগ্রামে যাওয়ার জন্য, খুব সুন্দর পোশাক তার, তো মাথার টুপি পাগড়ি পরে আছেন কিন্তু দেখে মনে হচ্ছে যেন দাড়িতে মানে পে করেছে কলম করেছে, দেখা যাচ্ছে সব কটা দেখা যাচ্ছে কালো আর এখান থেকে গোড়ায় গোড়াই সাদা। তো আমি বললাম ভাই আপনি কি করেন, আমি জমা করি আমি করি, তো আপনি জমাতে কাজ করেন? হ্যাঁ আমরা জমাতে কাজ করি, তো যেভাবে করা দরকার করলাম। আমি ধরুন ভাই আপনি যে ইবাদত করছেন আপনার ইবাদত তো বরবাদ হয়ে যাবে। বলছে কেন? বলছে যে দাড়ি তো রং করেছেন, কালো রং করেছেন, যুবক সাজার চেষ্টা করেছেন। বলছে আপনি এই পর্যন্ত জানেন, তারপরে আর জানেন না? আমি বলি ভাই যদি না জানে আমাকে জানেন, তো বললো না আপনার সঙ্গে তর্ক করা যাবে না, আপনি হচ্ছে অন্য লাইনে। অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন পরিষ্কার সহি মুসলিম হাদিস নম্বর 101 এবং 102 এর মধ্যে দেখবেন এক সাহাবাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখছেন যে তার মাথার চুল এবং দাড়ি সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছে পেটে। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে ডাকলেন বললেন যে তোমার এই মাথার চুলের রঙকে পরিবর্তন করে ফেলো, যে কোনো রং দিয়ে কিন্তু কালো রং হতে গেছে। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বললেন? কালো রং হতে গেছে। তারপরে আবু দাউদ হাদিস নম্বর 4212 সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন যে আখিরের জামানায় এমন কিছু ব্যক্তি হবে যারা তাদের পাকা চুল এবং পাকা দাড়িতে কালো রঙের হিজাব ব্যবহার করবে, তারা জান্নাতে যাওয়া তো অনেক দূরের ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। জান্নাতের খুশবু সম্পর্কে একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে ধরুন এইখান থেকে এইখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া সে ছুটতে শুরু করলো, সে ছুটতে 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 40 বছর ছোটার পরে সে রাত দিন কোনো কানে সে আরাম করবে না। 40 বছর পরে যেখানে যাবে সেখানে যদি জান্নাত হয় তাহলে জান্নাতের খুশবু এখানে এসে পৌঁছাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিন্তু যারা ওই দাড়িতে পাকা চুল বা দাড়িতে কালো রঙের হিজাব ব্যবহার করবে তারা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তাহলে এ থেকেও আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যে এই আমল যেন আমাদের ভেতরে চলে না আসে। তারপরে বর্তমান এই ঈদের সময় যে পোশাক হলো সেটা নিয়েও হাদিস আছে, বিশেষ করে এই ঈদের পরে যদি আমি বের হয়ে আরও অবাক হয়ে গেলাম যে মুসলিমেরা কি এরা কি মুসলিম? আর যারা ওইভাবে নিজেদের মেয়েদেরকে পোশাক কিনে দিয়ে তারা তো কি ধরনের মুসলিম আমার চিন্তায় আসে না। এক তো আমাদের মুসলিম সমাজ থেকে আগে লজ্জা করতো, দেখবেন আগে লজ্জা করতো, রোজা করে না, হোটেলে দেখবেন কাপড় টাঙানো থাকতো, পর্দা টাঙানো থাকতো, আমরা ছোটবেলা দেখেছি সেখানে গিয়ে যারা রোজা করে না পর্দার আড়ালে খেত, রোজাদারের সামনে কিছু খেত না। কিন্তু এখন নির্লজ্জ বেহায় এমন হয়ে গিয়েছে ও হোটেলের পর্দা উড়ে গিয়েছে, রাস্তাঘাটে খাওয়া দাওয়া করছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর ওরা মানে ওদেরকে দেখছি ঈদের দিনেতে গোসল করে প্রথম কাতারে।
তো আমি নিজের চোখে দেখেছি কিছু ব্যক্তিকে এমন, যে যারা চাঁদ রাত্রিতে রাত দশটার পর থেকে নিয়ে একদম ফজরের আজান পর্যন্ত জুয়া খেলছে, লাইন দিয়ে বিছানা ফেলা আছে জুয়া খেলছে, আর মদের বোতল পাশে বসানো আছে এক ঢক করে মারছে। তারাই দেখলাম ফজরের যখন আজান হলো ঝপাঝপ পুকুরে লাভ দিচ্ছে, গোসল করে আসছে, আর সবচাইতে আগে তারা ঈদের জমাতে হাজির হচ্ছে। এই তো মুসলিম সমাজের পরিস্থিতি আছে। তারপরে যে পোশাকের ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসূলের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার চোখ এখন তাদেরকে দেখেনি, সেই যুগে যে এত উলঙ্গতা ছিল না, যার জন্য আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার চোখ এখন সেই যুগ দেখেনি বা তাদেরকে দেখেনি এমন কিছু নারী, নেতা ও নারীরা কাফিয়াতুন কাপড় পরবে, আরিয়াতুন উলঙ্গ থাকবে। নারীগণ এমন কিছু নারী হবে যারা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ থাকবে, জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করা তো অনেক দূরের ব্যাপার, তারা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। সহি মুসলিম হাদিস নম্বর 2128। তাহলে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে, তাহলে পোশাক পরে উলঙ্গ কিভাবে থাকবে? হয় তাদের পোশাক ছোট হবে, পিঠটা ঢাকতে গিয়ে পেটটা খুলে যাবে, কিংবা পেটটা ঢাকতে গিয়ে পিঠটা খুলে যাবে। অর্থাৎ আমাদের মা বোনেরা যেটা পরে থাকে, যে পাতলা শাড়ি বা ছোট শাড়ি, শাড়ি পরা যাবে না, অনেক মহাদেশেই ফতোয়া দিয়েছে, কিন্তু তারপরেও এটাও বলে দিয়েছে যে যদি শাড়ি পরতে পারে, শাড়িটা হতে হবে পুরো মোটা শাড়ি, শাড়িটা হতে হবে আপনার এমন বড় শাড়ি যেটা পরার পরে আপনার পেটটা ঢাকতে গিয়ে যেন পিঠটা খুলে না যায়, পিঠটা ঢাকতে গিয়ে যাবে যেন আপনার পেটটা খুলে না যায়। আর এমন পোশাক পরবে যেমন আমরা দেখি পোশাক পরে আছে, তারপরেও দেখা যাচ্ছে তাদের সর্বাঙ্গ দেখা যাচ্ছে পাতলা পোশাক, পাতলা পোশাক পরবে কিংবা ছোট পোশাক পরবে, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই সমস্ত নারীরা জান্নাতে তো যাবে না, জান্নাতের খুশবু পর্যন্ত এরা পাবে না। তাহলে আমাদের মাদের, আমাদের বোনেদের, আমাদের সন্তান সন্ততিদেরকে এরকম পোশাক আমরা কিনে দিচ্ছি কিনা একটু মুখে হাত দিয়ে চিন্তা ভাবনা করুন, কোন জায়গায় আমরা আছি। যদি আমরা স্ত্রী বেঁচে থাকি আলহামদুলিল্লাহ, যদি না বেঁচে থাকি ওই মা বোনেরা যে জাহান্নামে যাবে যাবে, তার অভিভাবকদেরকে টেনে নিয়ে যাবে, আপনি আমিও বাঁচতে পারবো না। তাহলে এতে তো আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে হচ্ছে আজকে আবার চারিদিকে জানেন তো পুরুষদের যেমন সেলুনে ভিড় হচ্ছে, নারীদের ও মহিলাদের সেলুনে ভিড় হচ্ছে। মহিলা কি হচ্ছে ওটাকে লেডিস বলে, সেগুলো সেখানে যাচ্ছে, সবাই কি করতে যাচ্ছে, ভুরু ফ্ল্যাপ করতে যাচ্ছে, ভুরু ফ্ল্যাপ করতে যাচ্ছে, আর দাঁত হয়তো এবং সেগুলো দাঁত আছে সেগুলোকে আবার দাঁতের ডাক্তারখানায় গিয়ে ভালো করে পালিশ করছে, করে সরু করে কাটিং করছে, সরু করে কাটিং করছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে অভিশাপ দিয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে অভিশাপ দিয়েছে। এক সাহাবা বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি তাদের উপর অভিশাপ করবো না, কেন, যাদেরকে স্বয়ং আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, আর তারা হচ্ছে সেই সমস্ত নারী যারা গুরুকে উপরে ফেলে, এইখানে যে লোম হয় নারীদের দেখবে সেগুলোকে উপরে ফেলে আর দাঁতগুলোকে চিকন করে সৌন্দর্য অর্জনের জন্য, এরা জান্নাতে যাবে না, কারণ এদের উপরে কি করেছেন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বুখারি হাদিস নম্বর 5949, 5948। তাহলে যে সমস্ত নারীরা গুরু প্রাপ্ত করছে, তারা যদি ইবাদত করে রমজানে, সারা রমজান ইবাদত করার পরে যদি ওই বিউটি পার্লারে গিয়ে যদি ওইভাবে ভুরুকে ফেলাপ করে আসে, দাঁতকে চিকন করে আসে, সাবধান, তাদেরও ইবাদত কিন্তু পণ্য হয়ে যাবে, তারাও জান্নাত পাবে না, তাদের অভিভাবকরাও জান্নাত পাবে না, শরীয়ত বিরোধী কাজেতে তাদেরকে অগ্রসর করে দেওয়ার জরুরি। তা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা তো আজকে ইসলামী জলসা দিচ্ছি কোরআন হাদিস শোনার জন্য এবং আমল করার জন্য, তো সত্য বলতে হবে, আর সত্য শুনে সেটাকে হজম করতে হবে, আর সেটাকে মেনে নিতে হবে, যেমনি কোরআন এবং হাদিসের বাণী শুনল আর সেগুলোকে মেনে নিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দেবেন। তো এগুলো আমাদের ভেতরে যে ভুলগুলো আছে, সেই সমস্ত ভুলগুলোকে আমাদের সচেতনতা হতে হবে। এবারে আসা যাক, বর্তমানে দেখা যাচ্ছে যে দুই ভাই বা তিন ভাই বিয়ে করার পরে কোনো কারণে হয়তো সংসারে অশান্তি হতেই পারে,
সংসারে অশান্তি হতে পারে, সেখানে শান্তি স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ৩৪ এবং ৩৫-এর মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, সাংসারিক অশান্তি যদি হয় সেখানে প্রথমে কি অর্জন করো, কোরআন হাদিস নিয়ে বসো, উপদেশ করো, সবাই মিলে মীমাংসা করার চেষ্টা করো। তো আমাদেরকে সেই প্রচেষ্টা করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কি, এক ভাইয়ের সঙ্গে আরেক ভাই ঝগড়া হয়ে গেল, তুই মাকে নিয়ে থাক, আমি আমার বউকে নিয়ে থাকবো। তারপরে এমনভাবে ঝগড়া হলো যে ভাই ভাইয়ের কথা নেই, এও নামাজ পড়ে ও নামাজ পড়ে কিন্তু ভাই ভাইয়ের কথা নেই। এই ভাইয়ের ছেলের বিয়ে হচ্ছে, ওই ভাইকে দাওয়াত করতে যাচ্ছে, তোর দাওয়াত খাবো না। তো এই সমস্ত কিছু আমাদের ভিতরে রয়েছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত কিছু সৃষ্টি করছে, এই সৃষ্টি করতে করতে তিনি যখন রক্ত সম্পর্ককে সৃষ্টি করছেন, তখন রক্ত সম্পর্ক বলে উঠল, হে আল্লাহ আমার অভিযোগ আছে আপনার উপরে। অভিযোগটা কি, এই মানুষ আমাকে ছিন্ন করবে, মানুষ আমাকে ছিন্ন করবে। তা আল্লাহ বললে, তুমি কি এতে সন্তুষ্ট নও? তোমার সঙ্গে যে সম্পর্ক স্থাপন করে চলবে, আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে চলবো, আর তোমার সঙ্গে যে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবো। তাহলে চিন্তা করুন কত বড় করে এটা হচ্ছে হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, যে যে ব্যক্তি রক্ত সম্পর্ক প্রিয় আত্মীয়তা ছিন্ন ভিন্ন করবে, ভঙ্গ করবে, সেই ব্যক্তির সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সৃষ্টিকর্তা ছিন্ন ভিন্ন হয়ে যাবে সম্পর্ক। তাহলে সেই ব্যক্তি কি করে পবিত্রতা পেতে পারে? তারপরেও আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার বলে দিচ্ছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, ছিন্ন করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বুখারী হাদিস নম্বর ৫৯৪৮, মুসলিম হাদিস নম্বর ২৫৫৬। তাহলে পরিষ্কার হয়ে গেল যে রক্ত সম্পর্কে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। যদি আপনার ভাই আপনার কাছ থেকে ঝগড়া করে বিচ্ছিন্ন হয়ে যায়, আপনি তাকে সালাম করুন প্রথম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি যখন বিচ্ছিন্ন হয়ে গেল, তাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে প্রথমে সালাম করে। যে ব্যক্তি প্রথমে সালাম করে সেই ব্যক্তি হচ্ছে উত্তম। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের দ্বারা যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সমাজে, সেগুলোকে সংশোধন করার প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। এবারে আসা যাক একটা মানবীয় বিষয়। আমাদের হিন্দু ভাইরা বা আমাদের অমুসলিম ভাইরা মুসলিমদের উপরে অপবাদ দেয় অনেক কিছু, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জাতপাত দেখেনি। তিনি পরিষ্কার হুকুম দিচ্ছেন, আজ প্রতিবেশীর সঙ্গে হক আদায় করতে, প্রতিবেশীর হক আদায় করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সে তোমার প্রতিবেশী, সে চাই হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সে জাতির হোক না কেন, যে কমের হোক না কেন, তার সঙ্গে তোমাকে সৎ ব্যবহার করতে হবে, তার সঙ্গে অসৎ ব্যবহার করলে চলবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির অত্যাচার থেকে, যে ব্যক্তির অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর ৪৬। তাহলে পরিষ্কার বোঝা গেল যে প্রতিবেশী আমাদের, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, তার সঙ্গে আমাদের সৎ ব্যবহার করতে হবে। কোনো কিছু যদি আমরা ভোগ করি, তাহলে আমাদেরকে খোঁজ নিতে হবে যে প্রতিবেশী সেটা ভোগ করতে পারছে কিনা, প্রতিবেশী খাওয়া দাওয়া সঠিকভাবে হচ্ছে কিনা। আর এটাই তো হচ্ছে ইসলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সৎ আচরণের জন্য, এই যে ইসলামী আচরণের জন্য, এই দয়ার জন্য, এই মায়ার জন্য তো অসংখ্য যারা ইহুদি নাসারা ছিল তারা দলে দলে ইসলাম কবুল করেছে, ইসলামের ব্যবহারে, সুমিষ্ট ব্যবহারে তারা মুক্ত হয়ে ইসলাম কবুল করেছে। আজকে আমাদের ভেতর থেকে কিন্তু সে ব্যবহার একদম উঠে যাচ্ছে। এগুলোকে আমাদের খেয়াল করতে হবে যে এই ইসলাম বিরোধী আচরণগুলো যদি আমাদের ভিতরে থাকে, তাহলে কিন্তু ইবাদত করার পরেও জান্নাত পাব না। কার কিয়ামতের দিনে দেখবে, এত নামাজ, এত রোজা, এত কিছু করে এলাম কিন্তু আজকে পাচ্ছি না কেন? এই কারণগুলো যদি আমাদের ভিতরে থাকে, তাহলে কিন্তু পরিষ্কার যে জান্নাতে যাওয়া যাবে না। বুখারী হাদিস নম্বর ৬০১৬, মুসলিম হাদিস নম্বর ৪৭। এবারে আসা যাক আরো একটা বিষয়, সেটা হচ্ছে বেশ কিছু এমন মানুষ আছে, বেশ কিছু এমন মানুষ আছে যারা রাগী, খুব রাগ, এমনকি অপরের সম্পদ হরণ করে নিতে এরা করত।
তো এই সমস্ত বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে গরিবকে সাধারণ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম বলে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে গরিব হচ্ছে ওই ব্যক্তি যার ধন দৌলত নাই, যার ভালো পোশাক নাই, ঘর বাড়ি নাই, সেই ব্যক্তি হচ্ছে নিঃস্বভাব গরিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, গরিব ওই ব্যক্তি না, কাল কিয়ামতের দিনেতে এক ব্যক্তিকে দেখবে যে সে নামাজের, রোজার, হজ, যাকাত, খয়রাত, দান, সমস্ত কিছু নেকির পাহাড় নিয়ে উপস্থিত হয়েছিল। তার সঙ্গে উপস্থিত হবে এমন কিছু ব্যক্তি যাতে অন্যায়ভাবে সে থাপ্পড় মেরেছে, যার অন্যায়ভাবে জমি হরফ করে নিয়েছে, অন্যায়ভাবে যাকে কটু কথা বলেছে, গালাগালি করেছে বা কারো বদনাম করেছে, না হক কথায় কাউকে আঘাত করেছে, এই সমস্ত ব্যক্তিরাও উপস্থিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বিচার চাইবে, পরিণাম কী হবে, সেই ব্যক্তি যে নেকি অর্জন করেছিল তার নেকিগুলো কেটে নেওয়া হবে, আর যাদের উপরে অত্যাচার করেছিল, যাকে মেরেছিল, যাকে গালাগালি করেছিল, যার যার দুর্নাম রবিয়েছিল, যার জমি কেড়ে নিয়েছিল, নিজের পাওয়ার দেখিয়ে তাদের মধ্যে নেকিগুলোকে বন্টন করে দেওয়া হবে। তারপরেও দেখা যাবে আরও লোক বাকি আছে যাদের উপরে অত্যাচার করে এসছে, তখন কী হবে, এর তো আর নেকি নেই শেষ, তাদের গুণাগুলোকে চাপিয়ে দেওয়া হবে এর ঘাড়ে, পরিণামে সে কী হবে, শেষে তাকে তারা টেনে ভিজড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে গরিব। সহিহ মুসলিমের হাদিস, মিশকাত হাদিস নম্বর 5127। তারপরে আসছে একটি খুবই ভয়ঙ্কর হাদিস, মিশকাত হাদিস নম্বর 19, সহিহ মুসলিম হাদিস নম্বর 1995, সহিহ মুসলিম হাদিস নম্বর 1995। আমাদের এক দাই ভাই এই হাদিসটা বর্ণনা করার জন্য এক সুরকারী বক্তা আবার তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, এটা বলে কি করে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কার কিয়ামতের দিনে তিন ব্যক্তি উপস্থিত হবে, প্রথম ব্যক্তি হলো আলেম, দ্বিতীয় ব্যক্তি হলো শহীদ, তৃতীয় ব্যক্তি হলো দাতা। প্রথম ব্যক্তি হলো আলেম, দ্বিতীয় ব্যক্তি হলো শহীদ, তৃতীয় ব্যক্তি হলো দাতা। আলেম, যে আলেম বই লিখেছে, যে আলেম বক্তৃতা করেছে, যে আলেম লেকচার ঝেড়েছে, সেই আলেম উপস্থিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আল্লাহ, আপনি যে ইলম দিয়েছিলেন সেটাকে আমি বিতরণ করেছি মানুষের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি আমার জন্য কি বিতরণ করেছো? সে বলবে, হ্যাঁ, আমি দীন ইসলামের সেবা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, হে আলেম, তুমি দীন ইসলামের সেবা আমার সন্তুষ্ট অর্জনের জন্য করবি? তোমাকে লোক বড় বক্তা বলবে, তোমাকে লোক বড় লেখক বলবে, তোমাকে বড় তেজস্বী আলেম বলবে, হাফেজ বলবে, কারি বলবে, এই জন্য তুমি এই উদ্দেশ্য তুমি দীন ইসলামের প্রচার করেছো, আমার সন্তুষ্টি অর্জনের জন্য তুমি দীনের কাজ করনি। অতএব সেই তোমার ইচ্ছা পৃথিবীতে পূর্ণ হয়ে গিয়েছে, লোকে তোমাকে বড় বক্তা বলে জেনেছে, বড় দায়ী বলে জেনেছে, বড় আলেম বলে জেনেছে, এখানে আমার কিছু নেই। আজকে আলেম নিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শহীদ ব্যক্তি, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন, তুমি কি করেছো, সে বলবে, হে আল্লাহ, আমি আমার রাস্তা আমি আপনার রাস্তায় শহীদ হয়ে গিয়েছি, জীবনকে বিসর্জন করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি আমার রাস্তায় শহীদ হওনি, তোমার অন্তরে এই আশা ছিল, এই আশায় তুমি যুদ্ধ করেছো যে লোকে তোমাকে বড় যোদ্ধা বলবে, আর তুমি যদি যুদ্ধ করতে করতে মারা যাও, কেয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে খাতার মধ্যে লেখা থাকবে অমুক ব্যক্তি শহীদ হয়েছিল, পৃথিবীর বুকে তো তোমার সেই আশা পূর্ণ হয়েছে, অতএব হে শহীদ, পৃথিবীর মুখে তো তোমার সেটা পূর্ণ হয়ে গেছে, আজকে আমার কাছে তোমার কিছু নেই, সেই ব্যক্তিকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি হচ্ছে দাতা ব্যক্তি, যে ব্যক্তি মাদ্রাসায় দান করেছে, মসজিদে দান করেছে, গরিবকে দান করেছে, এতিমকে দান করেছে, দান করার পরে সে হয়তো নাকি পাহাড় নিয়ে যাবে এই আশা রেখেছে, কিন্তু তার অন্তরে এই আশা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আমি দান করছি, না, এই আশা ছিল লোকে আমাকে বলবে অমুক ব্যক্তি ওই জায়গায় দান করেছে, অমুক ব্যক্তি ওই জায়গায় দান করেছে, সব জায়গায় আমার নাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, হে দাতা, পৃথিবীতে তোমার সেই উদ্দেশ্য পূর্ণ হয়ে গিয়েছে, তোমার দাতা হিসাবে অনেক জায়গায় নাম খোদাই করা হয়েছে পাথরের মধ্যে, তোমাকে লোক দাতা হিসাবে জেনেছে, তাদের কাছে তুমি সম্মান পেয়ে গেছো, আজকে আমার কাছে তোমার জন্য কিছু নাই, অতএব তারও ঠিকানা হবে সেই লাল ঘর।
তাহলে আমরা একবার ঠান্ডা মাথায় চিন্তা করি, আল্লাহ সুবহানাহু তাআলা যে বললেন বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে, আর আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা 174 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 177 নম্বর আয়াতের মধ্যে দুটি বর্ণনা করলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এতগুলো কারণ বর্ণনা করলেন যে এই কারণগুলো যাদের ভিতরে থাকবে তারা জান্নাতে যাবে না, আর এই কারণগুলো যারা যাদের ভিতরে থাকবে তারা কাল কিয়ামতের দিনেতে নেকির পাহাড় নিয়ে গিয়েও তাদেরকে পরিণামে জাহান্নামে যেতে হবে। আমরা একবার ঠান্ডা মাথায় চিন্তা করি যে এই কারণগুলো আমাদের ভেতরে আসে কিনা। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে এই কারণগুলো যদি আমাদের ভেতরে থাকে তাহলে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ হবে। আরো একটি বিষয় অহংকার। অহংকার হলো আল্লাহ সুবহানাহু তাআলার প্রসাদ। আবু দাউদ হাদিস নম্বর 4090 এর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, অর্থাৎ এটা হচ্ছে হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন অহংকার হলো আমার পোশাক আর বড়ত্ব বা মহত্ব হলো আমার লুঙ্গি। এই দুটিকে নিয়ে যে ব্যক্তি তারা হিজরা করবে আমি আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবো। কি বললেন? আল্লাহ সুবহানাহু তাআলা নিজে বলছেন অহংকার হলো আমার পোশাক আর মহত্ব বা বড়ত্ব হলো আমার লুঙ্গি। এই দুটি জিনিসকে নিয়ে যে ব্যক্তি তাড়াতাড়ি করবে, যে ব্যক্তি টানা হিজড়া করবে আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। তাহলে অহংকার আজকে কার নেই? অহংকার একটা ইসলামী নেতা আছে, অহংকার একটা আলেম ওরা আছে, অহংকার একটা বড় ধনী ব্যক্তিরও আছে, অহংকার একটা বড় বিদ্যানেরও আছে, অহংকার একটা নেতারও আছে। তাহলে এরা যদি অহংকার অবস্থা যে আমি বড় হয়ে গেছি, আমি মহান হয়ে গেছি, আমার বড়ত্ব জায়গায় যদি সব জায়গায় প্রকাশ করতে যায়, আমার মহত্ব যদি সব জায়গায় প্রকাশ করতে যায়, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আমি তাদেরকে ধরে জাহান্নামে প্রবেশ করাবো। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির মধ্যে সরিষার দানা পরিমাণ, যে ব্যক্তির মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 91। তাহলে সরিষার দানা পরিমাণ অহংকার থাকলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, এত অহংকার মানে। তাহলে আজকে আমাদেরকে চিন্তা করতে হবে এই যে গাড়ি বাড়ি, এই যে ফ্ল্যাট বাস, পৃথিবীতে কি আমরা পেয়েছি? যে ব্যক্তি এসেছে পৃথিবীতে তাকে যেতে হয়েছে, যে ব্যক্তি পৃথিবীতে এসেছে, যে জীবী পৃথিবীতে এসেছে তাকে যেতে হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করে পাঠিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু তাআলা কি করেছেন এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ করেছেন কাকে? নবী এবং রাসূলকে বলেছে, আর তাদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন সর্বশ্রেষ্ঠ। তাহলে সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে আমরা কি মৃত্যুবরণ করবো না? পৃথিবীতে যারা এসছে তারা কি কেউ হয়ে গিয়েছে? কোনো ব্যক্তি আজ পর্যন্ত চিরজীবিত হয়েছে? তাহলে আমরা এসেছি একদিন, যেতেও হবে একদিন। তাহলে আমাদের এই যে অর্জিত ধন দৌলত, এই যে জ্ঞান গরিমা, এত কিছু ফাটবার যদি আমরা অহংকার করি, এই আমার এটা আছে ওর নেই, তুই কে? তুই অহংকার করি আমরা। অহংকার শুধু ধন দৌলতের হয় না, অহংকার জ্ঞান গরিমারও হয়, অহংকার নেতৃত্বের হয়, অহংকার দলের হয়, অহংকার আমার বংশের হয়, অহংকার বংশের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন যে আমার উম্মতের ভেতরে কয়েকটি দোষ হয়ে যাবে, কয়েকটি দোষ হয়ে যাবে, তার মধ্যে কি বংশ নিয়ে খোদা দান করা, আমি অমুক বংশের লোক, এই বংশের গৌরব, বংশের অহংকার করা, এটাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে হারাম। আর কি এত কিছু কোরআন হাদিস জানি তবু আমাদেরকে দেখা যায় যে কোরআন হাদিস শোনার অভাব নাই, বিশেষ করে আহলে হাদিসরা কোরআন হাদিস শোনার অভাব নাই। হয়তো যারা মাঝাবি ভাই তারা জুমার দিনে খুতবা শুনতে পায় না, ওই 52টা সপ্তাহে 52টা খুতবা পাঠ করা হয়, তোতাপাখির মতো পাঠ করে আর পাবলিক বসে বসে এমনি করে মুখ দেখে চলে যায়, কিন্তু আহলে হাদিসরা তো আল্লাহর রহমতে প্রত্যেক সপ্তাহে কোরআনের হাদিসের মানে শুনছে। এরপরেও যদি এদের বাড়িতে কারোর মাইনাস হয়ে গেলে যদি চিৎকার চেঁচামেচি করে কান্না হয় তাহলে কি হবে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মারা যাওয়ার পরে তার বাড়িতে আত্মীয় স্বজনরা চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করলো তার জন্য জাহান্নামে, তার জন্য কবরে তাকে শাস্তি দেওয়া হবে। আর আল্লাহ বলছেন কি একের পাপ অন্য বহন করবে না। এই অর্থ কি? এই অর্থ এটা তো আছে যে আমি কোরআন হাদিস জানি, আমি নিজের বাড়িতে বলে দেবো যে আমি মারা যাওয়ার পরে বা আমার বাড়িতে যদি আমার সংসারে যদি
কেউ মারা যায় তাহলে কিন্তু চিৎকার চেঁচামেচি করে খবরদার ক্রন্দন করবে না, এটা আল্লাহ রাসূল কথা নিষেধ করেছেন। যদি এটা বলার পরেও তারা না মানে, তারা যদি চিৎকার চেঁচামেচি করে কাঁদে, তাহলে আমি আমার কর্তব্য পালন করে গেছি, তার জন্য আমাকে শাস্তি দিতে হবে না। কিন্তু আমি কোরআন হাদিস জানি, আমার বাড়ির লোক হয়তো জানে না, তাদেরকে শিক্ষা দিয়ে গেলাম না, তাদেরকে নিষেধ করে গেলাম না, আর আমি মারা যাবার পরে তারা চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করলো, তার জন্য আমাকে শাস্তি পেতে হবে। তাই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যে আমাদের ভেতরে যে দোষ ত্রুটিগুলো রয়েছে এইগুলোকে বর্ণনা করা হলো, একবার যেমন যে খোঁজ করুন, অবশ্যই আমাদের সমাজের মধ্যে পাওয়া যাবে। নামাজি, রোজা পালনকারী, এক মাস রোজা পালন করেছে, সব কিছু করছে, কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো, দোষ ত্রুটিগুলো আমাদের ভেতরে রয়েছে, যার জন্য কিন্তু এগুলো কাবিলা গুণা। আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে এগুলো হচ্ছে কাবিলা গুণা। আমার রসুল যেগুলো নিষেধ করেছেন সেগুলো যদি তোমরা বেঁচে থাকো, যদি আমরা বেঁচে না থাকি তাহলে কিন্তু কাল কিয়ামতের দিনে আমরা নেকির পাহাড় নেমে যাচ্ছি। আমরা ভাবছি কাল কিয়ামতের দিনে গিয়ে দেখবো যে আল্লাহ সুবহানাহু তাআলা যখন আমাদের বিচারের ময়দানে উপস্থিত করবেন, তখন দেখবো সব কিছু খালি হয়ে যাবে। বিশেষ করে মহিলাদের ফিতনা, এই মহিলাদের ফিতনা বর্তমানে মহিলাদেরকে নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল হয়ে গিয়েছে, খুবই মুশকিল হয়ে গিয়েছে সমাজের মধ্যে। আর আজকে যে ঈদ যেভাবে পালন করা হচ্ছে চারিদিকে, আমি তো বলবো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রাথমিক পর্যায়ে বলেছেন, প্রাথমিক পর্যায়ে যেটা বলেছেন যে বিবাহ করা হয় মহিলাদেরকে চারটি বিষয় দেখে। প্রথম হচ্ছে সেই বংশ পরম্পরা দেখে, ভালো বংশের মেয়ে কিনা। দ্বিতীয় হচ্ছে ধন দৌলত পূর্ণ ব্যক্তির মেয়ে কিনা। তৃতীয় হচ্ছে সেই ব্যক্তি, সেই মেয়েটি রূপ সুন্দরী কিনা। চতুর্থ হচ্ছে মেয়েটির মধ্যে দিন আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তিনটিকে ছেড়ে দাও এবং শুধু দিনটাকে প্রাধান্য দাও, তাহলে তোমাদের হাত আগুনে পোড়া হতে মিশে যাবে। আজকে সেটাই আমরা করি, আমরা দিনদারি মহিলাদেরকে বৌমা করে আনি, বউ করে আনি। তো যার জন্য আমাদের কি হচ্ছে, সমান বরণ হচ্ছে না। একটা নারী সংসার যে করতে পারে ইসলামী আকিদাগত ভাবে, সেই নারী যদি ইসলামী হয়, সেই নারী যদি দায়িত্বহীন হয়, তাহলে সেই নারী সন্তান যখন হবে, সেই নারী সন্তানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দান করবে, সেই নারী সন্তানদেরকে ইসলামী পরিবেশ শিক্ষা দান করবে, ইসলামী কি নিষিদ্ধ সেটাও তাদেরকে শিক্ষা দান করবে। আর যদি এটা করে তাহলে সেই সমস্ত ছেলেগুলো ওই মঞ্চে মঞ্চে যে ডান্স হচ্ছে, গান হচ্ছে, সেখানে গিয়ে নাচতে পারে না। এগুলো যে আমরা দেখছি, এটার কারণ হচ্ছে আমাদের বাড়িতে ইসলামী শিক্ষা নাই, আমাদের বাড়িতে ইসলামী আলোচনা নাই, যার জন্য আমাদের সন্তানরা আজকে ঈদের জন্য প্যান্ডেল করা হচ্ছে, সেখানে গান বাজনা করা হচ্ছে, সেখানে গিয়ে ডান্স করছে, এটা আমাদের দোষ। তো আমাদের দোষ ত্রুটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সংশোধন করে দেয়, যেগুলো আমরা কোরআন এবং হাদিসের বাণী শুনলাম এবং আগামীতে শুনবো, তার উপরে যেন আমাদেরকে আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমতি প্রদান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, মনসুর ভাইকে ইজাজত দেন, এখন 10-15 মিনিট বক্তব্য রাখবেন। আমাদের একটা মেহমান এসেছে, আমাদের পাশাপাশি মিডিয়া গ্রুপ পাঁচপাড়া মসজিদের ইমাম সাহেব মুজাহিদুল হক মোল্লা, উনি 10-15 মিনিট বক্তব্য রাখবেন। তারপরে আমাদের যে মেন বক্তা